নদিয়ার বীরনগর থেকে শিল্পকর্মকে ভালোবেসে অভিজিৎ সরকার এবার পাড়ি দিচ্ছেন তার নিজস্ব শিল্পকর্ম নিয়ে সুদূর হিমাচল প্রদেশে। সেটা আবার কবে? সেটা হচ্ছে পুজোর মধ্যে, যে পুজোতে দুর্গাপুজোতে বাঙালি এই 5 দিনের জন্য অপেক্ষা করে থাকেন। অভিজিৎ সরকার স্বয়ং বাঙালি হয়েও কিন্তু সেই দুর্গাপুজোতে 5 দিনের আনন্দে গা না ভাসিয়ে তিনি চলে যাচ্ছেন হিমাচল প্রদেশে তার নিজের সমস্ত শিল্পকর্মকে নিয়ে। এবার এই যে অভিজিৎ সরকার, যে শিল্পী পৌঁছে যাচ্ছেন হিমাচল প্রদেশে, তার সঙ্গে আমরা আবার কথা বলবো তারই শিল্পকর্মর কিছু কাজ নিয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ সরকার, সেই শিল্পকর্মের শিল্পী। অভিজিৎদা, স্বাগত জানাই এইচপিআরে। প্রথম কথা, এই যে এত সুন্দর শিল্পকর্ম, পুজোর মধ্যে তুমি পৌঁছে যাচ্ছ হিমাচল প্রদেশে, ঠিক কী কী প্ল্যান রয়েছে সেখানে? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আমার বাড়িতে উপস্থিত হওয়ার জন্য। সামনে রয়েছে আমাদের দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই জন্য সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আপনাদের এইচপিআর নিউজ চ্যানেলকেও জানাই শারদীয়ার শুভেচ্ছা। আমি আনন্দকে পুরোপুরি বিসর্জন দিয়ে নয়, আমি আনন্দ করার জন্যই যাচ্ছি হিমাচল প্রদেশে। ছবিকে ভালোবাসি, ছবির জন্য বাঁচি, তাই সেই ছবি নিয়েই আমি হিমাচল প্রদেশে আমার শিল্পকর্মের প্রদর্শনী করার জন্য সেখানে যাচ্ছি। হিমাচল প্রদেশে আমাদের বেশ কিছু প্রদর্শনী রয়েছে, শুধু একটা জায়গাতে না, আমরা 3টে জায়গাতে আলাদা আলাদা প্রদর্শনী করব। এবং সেটা 2 থেকে 4 তারিখ একটা রয়েছে, 5 থেকে 7 তারিখের একটা রয়েছে। এভাবে আমাদের পরপর বেশ কিছু এক্সিবিশন রয়েছে, ওয়ার্কশপ রয়েছে। বেশ, তাহলে এই যে আপনি যখন যাচ্ছেন, তবে আপনার সঙ্গে আপনার যে শিশু শিল্পী যারা কাজ করেন আপনার সঙ্গে, তারাও কি যাচ্ছেন আপনাদের সঙ্গে এখান থেকে? না, এখানে শিশু শিল্পীরা কেউ যাচ্ছেন না। এখানে আমরা কিছু সিনিয়র আর্টিস্ট যারা রয়েছেন তারা, কিছু ফরেনের কিছু আর্টিস্টরা রয়েছেন, নেপালের চিত্রশিল্পীরা থাকবেন। আচ্ছা, ফরেন থেকে? হ্যাঁ, ফরেন থেকেও কিছু আর্টিস্ট রয়েছেন। ফরেন থেকে কেন এখানটায়? এখানে অ্যাকচুয়ালি একটা, এটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা এক্সিবিশন হবে ওখানে। আচ্ছা, সেইখানে পারফর্ম করার জন্যই আমরা যাচ্ছি। এবং আমি বাংলা থেকে আমরা প্রায় 8 জন মতন শিল্পী যাচ্ছি, নদিয়া থেকে আমি একা। আমাদের একটা আর্ট উইন্ড নামের একটা গ্রুপ রয়েছে আর্টিস্টদের, একটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ রয়েছে, সেই গ্রুপের পক্ষ থেকে সেখানে যাচ্ছি আমরা। সেখানেও লোকাল কিছু গ্রুপ রয়েছে, তারাও আসছেন আমাদের সঙ্গে, একসঙ্গে যৌথ উদ্যোগে আমরা এই পরিকল্পনাটা নিয়েছি। আচ্ছা, একটা জিনিস বলো যে নদিয়া থেকে একজন, নদিয়ার একজন সন্তান হয়ে তুমি সেখানে যাচ্ছ, অর্থাৎ নদিয়ার প্রতিনিধি হিসেবে তুমি সেখানে যাচ্ছ, আর সেই ফরেন থেকে যে সমস্ত মানুষরা আসছেন, বাংলা মানুষ হয়ে তুমি তাদেরকে কি বার্তা দেবে? আমি একটা কথাই বলতে চাইবো যে বাংলার শিল্পীরা যে অতীতেও উজ্জ্বলভাবে বসবাস করেছেন শিল্পের ক্ষেত্রে, শিল্পের জগতে, আগামী দিনেও যাতে এই ধারাটা বজায় থাকে সেটা যেমন আমি বাঙালি শিল্পীদের বলবো, এবং বাইরে থেকে যারা আসেন তাদেরকেও এটাই দেখানোর যে আমরা কিন্তু কোনো কিছুতেই দুর্বল বা পিছিয়ে পড়ার মানুষ নই, আমরা সংগ্রাম করে বাঁচি, সংগ্রাম করে জিতি। তো সেই উদ্দেশ্যেই আমাদের সেখানে যাওয়া এবং তাদের সঙ্গে কাজ করা। অভিজিৎ, একটা জিনিস বলো, এই যে তুমি এখানে কাজ করছো স্কুলে, ঠিক তোমার স্কুলের বয়সটাই বা কত, এবং তুমি যখন স্কুলে যুক্ত হয়েছিলে সেই সময় তোমার বয়স কত ছিল? আমি খুবই ছোটবেলা থেকেই ছবি আঁকার সঙ্গে যুক্ত, যখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন থেকে নিজে ছবি আঁকি। আচ্ছা, দ্বিতীয় শ্রেণী থেকেই ছবি আঁকার সূত্রপাত হয়। এবং আমি যখন নবম শ্রেণীতে পড়ি, ক্লাস 9 থেকে, তখন থেকে আমার ড্রয়িং স্কুলের সূত্রপাত হয়, ড্রয়িং স্কুল আমি তখন স্থাপন করি। মানে ক্লাস 9, মানে তো তখন তো জেনারেলি যে প্রত্যেকটা বাড়িতে ছেলেমেয়েরা আমরা শিখি প্রত্যেকেই, কিন্তু সেই সময় ক্লাস 9-এর একটা স্টুডেন্ট হয়ে তুমি সেই সময় নিজের আর্ট স্কুল খুলে ফেললে? হ্যাঁ, আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন আমি ছবির পাশাপাশি ছবি আঁকছি। আমারও টিচার ছিলেন বিশ্বনাথ চন্দ, ওনার কাছে আমি ছবি আঁকা প্র্যাকটিস যেমন করছি, পাশাপাশি একদম বাচ্চাদের জন্য আমি ছবি আঁকার ক্লাসও শুরু করি, এবং সেখান থেকে আজও চলছে। এবং 18 বছর পূর্ণ হলো আমার ড্রয়িং স্কুলের। 18 বছরের এক্সপিরিয়েন্স, এই যে এতদিনের জার্নি, আর তারপরে আজকে তুমি ফরেনের মানুষজনের সঙ্গে তুমি কমিউনিকেশন করছো, তো সেই ভালো লাগাটা অবশ্যই কাজ করছে। এবং ঠিক সেখানে তুমি যখন যাচ্ছ হিমাচলে, কোন কোন ছবি তোমার সাথে যাচ্ছে সেখানটায়? একদমই, আমি আজকে যখন এত বড় একটা অপরচুনিটি পাওয়া গেছে এবং সেখানে আমরা যখন যুক্ত হতে পেরেছি, আমি তো চাইবো আগামী দিনে আমাদের ছেলেমেয়েরাও এখান থেকে আস্তে আস্তে বিদেশে যাক, বিদেশে কাজ করুক, নিজের জায়গা জমি তৈরি করুক ছবি আঁকার ক্ষেত্রে। এবং যাচ্ছি সেখানে অবশ্যই একটা বার্তা নিয়ে, যে আমাদের ছেলেমেয়েরা এটা দেখে উদ্বুদ্ধ হোক এবং এটা বুঝুক অন্তত যে বাঙালি ছেলেমেয়েরা এখন আর পিছিয়ে নেই, কোনো কিছুতেই পিছিয়ে নেই, ছবি আঁকার ক্ষেত্রে তো কোনোদিন পিছিয়ে ছিলও না, তো আগামী দিনে যাতে আরও উজ্জ্বল জায়গায় পৌঁছতে পারে এই চেষ্টাটা থাকবে আমার। আচ্ছা, তোমার পাশে আমি দেখতে পাচ্ছি দুটো, আমি তোমার চিত্র সাংবাদিককে কিছু ক্যামেরাটা প্যান করতে বলি, যে পাশে এরকম আরও বিভিন্ন ছবি রয়েছে, তো এই যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, এই ছবিটার যদি তুমি একদম মানেটা তোমাদের বুঝিয়ে দাও দর্শকদেরকে। এই ছবিটা অ্যাকচুয়ালি কিছু পুরনো ছবি, এটা এই ছবিটা আমার ড্রয়িং করেছিলাম আমি
একাডেমি অফ ফাইন আর্টসে আমার যখন একটা এক্সিবিশন হয়েছিল, তখন থেকেই এই ছবিটা ওখানে এক্সিবিট হয় এবং সেখানে এই ছবিটা বহু মানুষ দেখে উচ্চ প্রশংসিত হয়েছে। আচ্ছা, এই ছবিটার বিষয়বস্তুটা আপনি একটু নজর করলেই বুঝতে পারবেন যে একজন নারী, সে তার প্রেমিকার উদ্দেশ্যে অনন্তকাল ধরে, সময় ধরে তিনি অপেক্ষা করছেন। নারী তার প্রেমিকের উদ্দেশ্যে অনন্তকাল ধরে অপেক্ষা, অনন্তকাল ধরে তিনি অনন্তকাল ধরে তিনি অপেক্ষা করছেন এবং তাকে যতই ক্ষতবিক্ষত করা হোক, তাকে যতই রক্তাক্ত করা হোক, তাকে বিভিন্ন পারিপার্শ্বিক প্রেশার দেওয়া হোক, কোনো কিছুই সে কিন্তু তাকে কিন্তু দাবিয়ে রাখতে পারছে না। সে হয়তো নিজের থেকে বিরাট কোনো বড় সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু সে তার অপেক্ষাটা কিন্তু সে বন্ধ করেনি, সে তার আশাটা নিয়ে বেঁচে আছে। মানে এই যে সময়ের যে ব্যাপারটা, সেইটা বোঝাতে এখানে ঘড়ির ছবিটাকে আঁকা হয়েছে। একদমই তাই, ঘড়ির ছবিটা দিয়ে এটাই সিম্বলাইজ করা হয়েছে যে সে তার সময়টাকে দেখানো হচ্ছে এখানটায়, এবং এটাও দেখানো হচ্ছে যে সে তার সময় নিয়ে সচেতনও নয় যে কতদিন, কত বছর বা কত মাস ধরে সে যখন অপেক্ষা করছে, তার সময়গুলো সব ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে এবং সে প্রতিনিয়ত সেই একটাই তার চিন্তাভাবনা রয়েছে, তার প্রেমিক কবে ফিরবে। তার মানে সত্যি ভালোবাসা কতটা মানুষের ক্ষেত্রে আকৃষ্ট হতে পারে, এই ছবিটা তারই জীবন্ত উদাহরণ। আমি পাশে একটু যাবো, যে এই আর একটা ছবি যেখানে দেখতে পাচ্ছি যে আরো একটি নারীকে দেখা যাচ্ছে এবং পাশে কিছুটা রক্তের কিছু ছবিও রয়েছে, তো ঠিক এই ছবিটার একটু যদি মানেটা বলো। এই ছবিটার বিষয়টা এখন সর্বসময়ই প্রাসঙ্গিক। এই ছবিটা আমরা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন নারীকে বিভিন্ন সময়ে যেটা হয় যে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করছি, ভোগ্য পণ্যের মতন করে ভাবছি তাকে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যারা ভোগী রয়েছে তাদের বিভিন্ন হাতের সিম্বল রয়েছে, তারা এসে তাকে ছুঁতে চাইছে একবার এবং তাকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত রক্তাক্ত করে চলেছে। এটা ছিল এই ছবির বিষয়। এটা একেবারেই তাই। আচ্ছা, একটা জিনিস বলো, যে রাস্তাঘাটে এখন যে মেয়েরা যারা রাস্তায় বেরোচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন সমস্যার শিকার হতে হয়, তবে সেই জিনিসগুলোকে নিয়ে কি তোমার এই ছবির মাধ্যমে তুমি কিছু বলতে চাইছো? একদমই তাই, একদমই তাই। সেই জিনিসগুলো তো আছেই, এর পাশাপাশি বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জায়গা, তো নিউজ চ্যানেল থেকে যেহেতু রয়েছেন, আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় নারীদেরকে পথে বেরোলে কত রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয়। সর্বক্ষেত্রে তারা যে নিজেদেরকে রক্ষা করতে পারছেন তাও নয়, তাদেরকে রক্তাক্ত হতে হচ্ছে। এতে কিন্তু শুধুমাত্র সেই নারীটি রক্তাক্ত হচ্ছে না, হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজের প্রত্যেকটা পুরুষ সেখানে তাদেরকে দোষী ভাবা হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং এই জায়গা থেকে যাতে উদ্ধার পাওয়া যায় তার জন্য একটা সচেতনতা বার্তা হিসেবেই এটা আমার ছবিটা আঁকা। একেবারেই তাই। যেমনটা অভিজিৎটা বলছিলেন, আমি আরেকবার জিজ্ঞেস করবো ওনাকে, যে তোমার যে আর্ট স্কুল রয়েছে, সেই আর্ট স্কুলের সঙ্গে মানুষ কিভাবে ডাইরেক্ট তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে? আর্ট স্কুলের সঙ্গে যেমন যোগাযোগ করতে পারবে, আমাদের আর্ট উইন্ডের যে ইন্টারন্যাশনাল সংগঠন রয়েছে সেখানেও তারা যুক্ত করতে পারবেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি তারা রাখেন এবং সেইভাবে যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে উপস্থিতি রয়েছে সেখানে আমাদেরকে যদি খোঁজেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 7797710121। স্কুলের নাম এবং আমার স্কুলের নাম হচ্ছে দি চিত্রালয় স্কুল অফ আর্ট, এটা বীরনগর নদিয়াতে অবস্থিত। আর আমাদের আর্ট উইন্ড যে ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ রয়েছে, তার হেড অফিস রয়েছে আমাদের কলকাতা নরেন্দ্রপুরে উডেন হাউস আর্ট গ্যালারিতে, সেখানেও এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনি ফোন করতে পারবেন। এবং নতুন শিল্পীরা যারা একদম খুদে শিল্পীরা, তাদের জন্য আমাদের আর্ট উইন্ড জুনিয়র করা হয়েছে, সেখানে আমরা বিভিন্ন দেশের মধ্যে এবং দেশের বাইরে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতেও আমরা বিভিন্ন আর্টের ওয়ার্কশপগুলো করছি, আর্টের এক্সিবিশনগুলো করছি। তাহলে গ্রামে একটা জিনিস বলি, যে গ্রামে যে বিভিন্ন মানুষ যারা রয়েছেন, তারা হয়তো মনে ইচ্ছা থাকলেও যে আর্টের, আর্টকে ভালোবাসেন, শিল্পকে ভালোবাসেন, কিন্তু মনে ইচ্ছা থাকলেও যে আর্থিক দিক থেকে তারা পিছিয়ে পড়ছেন, সেই দিকগুলোকে মাথায় রেখে কি এবার দা চিত্রালয় স্কুল অফ আর্ট এগিয়ে চলেছে বা আর্ট এগিয়ে চলেছে? একদমই তাই। দি চিত্রালয় স্কুল অফ আর্ট তো একটা ছোট সংগঠন, এটা আমরা নদিয়া বেস একটা সংগঠন রয়েছে, এটা তো ছেলেমেয়েরা এখানে প্র্যাকটিস করছে, কাজ করছে, ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি আর্ট উইন্ড যে সংগঠনটা রয়েছে আমাদের, সেখানে আমি একা নই, এককভাবে নয়, এটা প্রদীপ্ত বিশ্বাস, আমি, অভিজিৎ সরকার, অভিজিৎ মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে, বিভিন্ন প্রতিষ্ঠিত আর্টিস্টরা বিভিন্ন সময়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। এবং এই আমাদের একটাই উদ্দেশ্য যে বিভিন্ন প্রান্তের যে কচিকাঁচা ছেলেমেয়েরা এবং পাশাপাশি গ্রামাঞ্চলগুলোতেও প্রচুর প্রতিষ্ঠিত আর্টিস্ট রয়েছেন যারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না, যথেষ্ট ভালো কাজ করছেন, তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা। এছাড়াও বিদেশের কিছু আর্টিস্ট রয়েছেন যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন, তাদেরকেও আমরা বলছি যে আপনারা আরও বেশি সংখ্যায় এগিয়ে আসুন। আমরা এককভাবে তো এটা উদ্যোগ নেওয়া সম্ভব নয়, সকলে মিলে আমরা বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা এটাকে উপস্থাপন করতে চাই। একেবারেই অভিজিৎদা, তোমার আজকের এই যে সুন্দর জিনিসটা আমরা দেখালাম তার একদম শেষ অংশে প্রায় আমরা চলে এসেছি, অনেকটা সময় হয়ে গিয়েছে, অভিজিৎর সাথে কথা বলছিলাম আমরা। তোমার কাছে শেষ প্রশ্ন থাকবে আমার, যে তুমি হিমাচলে যাচ্ছ, সেখান থেকে ফরেনার মানুষরা আসছেন, কবে হিমাচলে পৌঁছচ্ছে এবং হিমাচল থেকে কী কী কাজকর্ম হবে, যদি আরেকবার শেষবারের জন্য দর্শকদের বলে দাও। একদমই, আমি হিমাচল প্রদেশে যাচ্ছি আগামী 29 তারিখে, 29শে অক্টোবর, 29শে অক্টোবর 2022 আমরা হিমাচলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
আমাদের 2 তারিখ থেকেই পরিকল্পনা রয়েছে, বিভিন্ন ধরনের ওখানে আমাদের হল বুকিং রয়েছে, সেখানে আমাদের এক্সিবিশন হবে। 2 তারিখ থেকে 4 তারিখের একটা রয়েছে, তারপরে আমাদের 5 তারিখ থেকে 7 তারিখের একটা মানালিতে রয়েছে, মানালি কুল্লুতে, মানালিতে রয়েছে আমাদের। এবং সেখানে বেশ বড় মাপের জাঁকজমকপূর্ণভাবে সেখানে এক্সিবিশন হবে, সেখানে নেপালের আর্টিস্টরা রয়েছেন, বাংলাদেশের আর্টিস্ট রয়েছেন, এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই একজন দুজন করে আর্টিস্ট রয়েছেন, প্রায় 35 থেকে 40 জন আর্টিস্ট রয়েছেন। আমাদের বাংলা থেকে আমরা 8 জন আর্টিস্ট যাচ্ছি সেখানে পারফর্ম করার জন্য, নদিয়া থেকে আমি যাচ্ছি এখান থেকে। এছাড়া একটা বিষয় বলার, সেখানে শুধু কিন্তু আমাদের এই যে এক্সিবিশন হচ্ছে তাই নয়, সেখানে ছবির একটা আমাদের ওয়ার্কশপও রয়েছে, চিত্রকলার জন্য একটা কর্মশালার আয়োজন করা হয়েছে সেখানে, তো সেটাও আমরা সেখানে পারফর্ম করবো। এটাতে একেবারেই তাই, অভিজিৎদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল, তোমার কাজ ঠিকঠাকভাবে হোক এবং প্রচুর মানুষ, তুমি যেমনটা বলছিলে যে গ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়লে ওই যে মনের এই স্বাদটা তারা নিতে পারেন না, এই ছবি আঁকার স্বাদটা নিতে পারেন না, তারা হয়তো এই অভিজিতের মাধ্যমে কিন্তু তারা এই স্বাদের বেশ কিছুটা যে ছবি আঁকার ব্যাপার সেটা কিন্তু তারা এর মধ্যে যুক্ত হতে পারবেন। সত্যি কথা, মানে নদিয়াবাসী হয়ে অবশ্যই গর্বের বিষয় আমাদের প্রত্যেকের কাছে যে অভিজিৎ সরকারের মতো মানুষটা আছে বলেই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় এই বাংলার কাজ কিন্তু পৌঁছে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। মনোজিৎ সরকারের সাথে প্রীতম ঘোষের রিপোর্ট, HPR নিউজ বাংলা, নদিয়া।